আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের ষষ্ঠ শ্রেণীর অনুশীলনী 1.3 এর 11 নম্বর অঙ্ক আমরা আজকে কন্ডাক্ট করব। তো চলো আমরা দেখি অঙ্কটা কি দেওয়া আছে। পাঁচ অঙ্কের কোনো বৃহত্তম সংখ্যাকে 16, 24, 30 ও 36 দিয়ে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 10 হবে। আমাদেরকে বের করতে বলছে কি কোন বৃহত্তম সংখ্যা, তাই না? বৃহত্তম সংখ্যা কোনটা সেটা আমাদেরকে বের করতে বলছে। চলো আমরা সলিউশনের দিকে আগাই। দেখো প্রথম যে কথা হচ্ছে, এই সংখ্যাগুলো দ্বারা ভাগ করা যাবে, ভাগ করার পরে 10 অবশিষ্ট থাকবে। তার মানে কি, যে বৃহত্তম সংখ্যাটা হবে এই সংখ্যাগুলো দ্বারা ভাগ করা যাবে, আর এই সংখ্যাগুলো দ্বারা ভাগ করা যাবে মানে হচ্ছে এই সংখ্যাগুলোর লসাগু। ঠিক আছে, চলো আমরা লসাগু করি। 16, 24, 30, 36, তাই না? একবারে আমি দিয়ে দিচ্ছি এখানে, 2 দিয়ে 8 দ্বিগুণে 16, 12 দ্বিগুণে 24, 15, এরপর হচ্ছে 18, এরপরে আবার দিলাম 2 দিয়ে দিলে কত হচ্ছে 4, এখানে হবে 6, এখানে হবে 15, এখানে হবে 9। ঠিক আছে, এর পরবর্তীতে আবার কত দিয়ে দিচ্ছি, 2 দিয়ে দিচ্ছি, কেমন 2 দিয়ে দিলে এখানে হচ্ছে আমাদের 2, এখানে 3, এখানে 15, এখানে 9। এখন দেখো পরের বার আমি 3 দিয়ে ভাগ করবো, পরেরবার আমি 3 দিয়ে ভাগ করতেছি। ঠিক আছে, পরেরবার আমি 3 ব্যবহার করবো, 3 দিয়ে দিলে এটাকে ভাগ করা যায় না, 3 একে 3, 3 5 15, 3 3 9। তো এতটুকুই ছিল। এখন দেখো আমি লসাগুটা লিখে ফেলি। অতএব লসাগু সমান 2×2×2×3×2×5×3, এটা সমান হচ্ছে আমাদের লসাগু বের কত, দেখো লসাগু হচ্ছে 720। এখন আমাদেরকে বলছে পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা বের করতে, আমাদের বেরিয়েছে লসাগু কত, 720। তাহলে কি এটা কি উত্তর হবে? এটা অবশ্যই উত্তর হবে না। এখন আমরা বের করবো পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা কোনটা হইতে পারে। তো চলো একটু দেখি, আমরা প্রথমে কি জানি পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা কত। পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা কেমন, পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 1, 2, 3, 4, 5, 5টা 9। ঠিক আছে, বুঝতে পেরেছো কিনা? পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 5টা 9। এখন দেখো এই 5টা 9 কি আমাদের এই সংখ্যাগুলো দ্বারা ভাগ করা যাবে কিনা, 16, 24 এবং 30 36 দিয়ে ভাগ করা যাবে কিনা, এটা আমাদের বের করতে হবে। আমরা কিন্তু বলতে পারবো না যে এই সংখ্যাটাই হচ্ছে 5 দ্বারা আমাদের উক্ত সংখ্যাগুলো দ্বারা ভাগ করা সংখ্যা, এটা আমরা বলতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমরা চেক করি। ঠিক আছে, তো চেক করার উপায়টা কি, এই সংখ্যাগুলো দ্বারা আমাদের শর্ত যেটা রয়েছে এই সংখ্যাগুলো দ্বারা ভাগ করা যাবে এবং শেষে 10 অবশিষ্ট থাকবে সেটা সত্য হয় কিনা আমরা একটু দেখব। চলো আমরা একটা কীভাবে দেখি, দেখো প্রথমে কী করবো, লসাগু দিয়ে আমরা 10 নম্বর অঙ্কে দেখেছি যে যদি লসাগু দিয়ে ভাগ করা যায় বা লসাগুর কোনো গুণিতক হয় তাহলে এই সংখ্যাগুলো দ্বারা ভাগ করা যাবে, এছাড়া কিন্তু কখনো ভাগ করা যাবে না। তো সেই হিসাবে লসাগু দিয়ে যদি এটাকে ভাগ করা যায় তাহলে কিন্তু এই 16, 24 এগুলো দিয়ে ভাগ করা যাবে, অন্যথায় কখনো সম্ভব নয়। তো চলো আমরা একটু চেক করব কিভাবে, সেটাই আমরা দেখানোর চেষ্টা করব। তো ব্যাপারটা হচ্ছে দেখো, আমি এখন চেক করব কিভাবে ভাগ প্রক্রিয়ায়, আগে ভাগ করে নিয়ে 720 দিয়ে আমি এই সংখ্যাটিকে ভাগ করব 5টা 9। ঠিক আছে, এখানে প্রথমে একবার গেলাম 720, অবশিষ্ট থাকে হচ্ছে কত থাকে অবশিষ্ট, এখানে 7, 2, 279 অবশিষ্ট থাকে, কেমন? এরপরে এই ঘরের 9টা নামাই নিয়ে আসতে হবে, এখানে যাবে 3 বার, 3 বার গেলে কত হয় দেখো, 3×0=3, 3×6 3 সাথে 21, বিয়োগ করলে কত হইতেছে 9, এখানে বিয়োগ করলে 3, এখানে বিয়োগ করলে 6, 6=39। এখন এই 9টা আবার নিচে নামাই নিয়ে আসবো, কেমন? এই 9টা আমি যদি নিচে নামাই নিয়ে আসি এখন যাবে 8 বার, কতবার যাবে, 8 বার যাবে। এখন 8 বার গেলে কত হয় দেখো, 8 বার গেলে হচ্ছে 7×0=8, 8×0=16, 7 আসছে 56, 1×57। ঠিক আছে, আমি এখন বিয়োগ করব, বিয়োগ করলে কত হচ্ছে দেখো, 9, 3 আর এখানে কত হয় 6, তাহলে আমার বিয়োগ করলে 639, তাই না? 639 বিয়োগ করলে আমাদের বাকি থাকতেছে। দেখো আমাদের বৃহত্তম যে সংখ্যাটা আমরা পাবো সেই বৃহত্তম সংখ্যাটি কিন্তু এইটা না। ঠিক আছে, কেন এটা হবে না, কেন দেখো ভাগশেষ আমার কত,
আমি বলেছিলাম যে 720 দিয়ে যদি ভাগ করা যায় তাহলে কিন্তু বৃহত্তম সংখ্যা পাঁচ অঙ্কের ক্ষেত্রে। এখন আমাদের এইটা অবশিষ্ট থাকে, এখন এইটা যদি এই অবশিষ্ট সংখ্যা বাদ দিয়ে যদি 720 যোগ করি তাহলে কিন্তু এটা আর এখানে যদি একও যোগ করি এটা কিন্তু পাঁচ সংখ্যা পাঁচটা সংখ্যা থাকবে না, এটা কয়টা হয়ে যাবে ছয়টা সংখ্যা হয়ে যাবে, কিন্তু আমি ছয়টা সংখ্যা নিতে পারবো না, পাঁচটা সংখ্যা নিতে হবে। তাহলে দেখো এই জিনিসটা যদি আমি বিয়োগ করে দিই, এই 639 যদি আমি এটা থেকে বিয়োগ করে দিই তাহলে যা পাবো সেটা কিন্তু সাত দ্বারা নিঃশেষে বিভাজ্য। ভাগশেষ আছে, ভাগশেষটা বাদ দিলে যা থাকবে সেটা পুরোপুরি নিঃশেষে বিভাজ্য। চলো এখন আমরা কী লিখবো, যে জিনিসটা লিখবো সেটা হচ্ছে 720। অতএব 720 দ্বারা নিঃশেষে বিভাজ্য কোনগুলো, নিঃশেষে বিভাজ্য হবে কোনটা, দেখো এই যে নয় এটা বিয়োগ হচ্ছে 639। নিঃশেষে বিভাজ্য করতে গেলে কি করতে হবে, ভাগশেষ জিরো রাখতে হবে, তো জিরো রাখতে গেলে এই 639 তো বাদ দিতে হবে তাই না। বাদ দেওয়ার পরে আমরা কত পাবো দেখো, নয় উল্টা দিক থেকে হচ্ছে শূন্য, এখানে হচ্ছে ৬, এখানে থাকতেছে ৩, হ্যাঁ এখানে থাকতেছে ৩, এখানে হলো ৯, 99,360 হচ্ছে আমাদের কি নিঃশেষে বিভাজ্য। 720 দিয়ে আমরা 99,360 ভাগ করতে পারবো, তাহলে কি এই সংখ্যাটা হচ্ছে আমাদের বৃহত্তম সংখ্যা, যেটা কিনা হচ্ছে এই তিন এই চারটা সংখ্যা লসাগু, ঠিক আছে এই চারটা সংখ্যা লসাগুর গুণিতক। তো এখন কি করব, শর্ত অনুযায়ী 720 দিয়ে যেহেতু আমরা 99,360 ভাগ করতে পারবো, সেই শর্ত অনুযায়ী কি 720, 16, 24, 30, 36 এই সংখ্যাগুলো দ্বারাও আমরা 99,360 ভাগ করতে পারবো। তাহলে যদি ভাগ করতে পারি এখন আমি সেই কথাটাই লিখব, অতএব 99,360 সংখ্যাটি 16, 24, 30 ও 36 দিয়ে নিঃশেষে বিভাজ্য। তো প্রথম যে শর্তটা নিঃশেষে বিভাজ্য পেয়ে গেলাম, এখন আমাদেরকে বলছে কি আসলে যে এই সংখ্যাগুলোকে এই সংখ্যাটিকে আমি এই সংখ্যাগুলো দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য যে সংখ্যাটি পাবো, সেটা কি আসলে আমার উত্তর কিনা, না সেটা আমাদের উত্তর না। বলেছে ভাগ করা পরে প্রত্যেকবার ভাগশেষ 10 থাকতে হবে, ঠিক আছে আমি 16 দিয়ে এটাকে ভাগ করলে ভাগশেষ কত হবে, শূন্য হবে, যেহেতু এটা কি নিঃশেষে বিভাজ্য, সো এটা তো আমরা নিতে পারবো না। বলছে 10 অবশিষ্ট থাকবে, তাহলে এটার সাথে যদি আমি 10 যোগ করে দিই তাহলে কিন্তু আমার সমাধানটা হয়ে যায়। মানে ব্যাপারটা কীরকম হবে, 99,360 + 10 = কত হচ্ছে দেখো, 99,370। সংখ্যাটি হবে নির্ণয় সংখ্যা, অতএব নির্ণয় বৃহত্তম সংখ্যা = 99,370, এটাই হচ্ছে আমাদের উত্তর, ঠিক আছে। তো আমি একটু ঝালাইয়া দিই, হ্যাঁ যদি কারো বুঝতে অসুবিধা হয় একটু ঝালাই নাও। বলছে পাঁচ অঙ্কের কোনো বৃহত্তম সংখ্যা বের করতে হবে, যেটা হচ্ছে আমাদের এই 16, 24, 30 ও 36 দিয়ে ভাগ করা যাবে, এবং ভাগ করার পরে প্রত্যেকবার 10 অবশিষ্ট থাকবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমি কি করব, যদি এই সংখ্যাগুলো থেকে এই সংখ্যাগুলো দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করা যায় অবশ্যই সেটা তার লসাগু হবে, অথবা লসাগু দিয়ে ভাগ করা যায় এরকম কোনো সংখ্যা হবে। তো প্রথমে আমি কি করেছি, প্রথমে লসাগু বের করে ফেলেছি, ঠিক আছে। প্রথমে আমি লসাগু বের করলাম, 720 পাইলাম, 720 হচ্ছে আমাদের লসাগু, 720কে আমরা উপরের 16, 24, 30, 36 সংখ্যা দিয়ে ভাগ করতে পারবো, গেল। এর পরবর্তীতে যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে আমাকে বলছে বৃহত্তম সংখ্যা নির্ণয় করতে হবে, পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা। এখন পাঁচ অঙ্কের বড় সংখ্যা বলতে কিন্তু সবথেকে বড়টা বুঝে নিতে হবে, বৃহত্তম মানে সবথেকে বড়টা। আবার যে চার পাঁচ অঙ্কের সংখ্যা হচ্ছে একের পরে চারটা শূন্য দিলেই তো পাঁচ অঙ্ক হয়ে গেল,
এটা কিন্তু সব থেকে ক্ষুদ্রতম সংখ্যা, তো ছোট সংখ্যা আমরা নিতে পারবো না, সব থেকে বড় যেটা সেটাই নিতে হবে। সব থেকে বড় মানে কি, বৃহৎ পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে আমাদের 5টা 9। এখন 5টা 9কে যে ভাগ করা যাবে কি না, এই 16, 24, 32 দিয়ে ভাগ করা যাবে কি না সেটা আমরা জানি না, সেটা তো পরীক্ষা করে দেখতে হবে যে ভাগ করা যায় কি না। তো সেটা পরীক্ষা করার জন্য আমাকে কি করতে হবে, সেটা পরীক্ষা করার জন্য আমাকে ওই 16, 24, 30 এবং 36 যে লসাগুটা পেয়েছি সেইটা দিয়ে বৃহত্তম সংখ্যাকে ভাগ করে দেখতে হবে। কেননা আমরা জানি যে লসাগু দিয়ে যদি ভাগ করা যায় তাহলে ওই উৎপাদকগুলো দিয়েও ভাগ করা যাবে। তো এখানে 720 দিয়ে যদি ভাগ করা যায় তাহলে 24, 16, 30, 36 এগুলো দিয়ে ভাগ করা যাবে। আমি ভাগ করে দেখলাম, ভাগ করে দেখলাম যে 720 দিয়ে ভাগ করে দেখার পরেও কত অবশিষ্ট থাকে, এই যে দেখো 639 অবশিষ্ট থাকে। 639 অবশিষ্ট থাকলে তো এটা ভাগ করা যায় না, তাই না, নিঃশেষে বিভাজ্য হয় না। সো নিঃশেষে বিভাজ্য করার জন্য কী করতে হবে, এই 639কে আমার বাদ দিয়ে দিতে হবে। আমি কী করলাম, 639কে বাদ দিয়ে দিলাম, পাইলাম হচ্ছে 99,360। এই 99,360 কী করবো, 720 দিয়ে আমরা ভাগ করতে পারি। সো যেহেতু 99,360কে 720 দিয়ে ভাগ করতে পারি, সেহেতু এই 99,360কেই আমরা 99,360কে কী দিয়ে ভাগ করতে পারি, 16, 24, 30 ও 36 দিয়েও ভাগ করতে পারি। 720 দিয়ে যেহেতু ভাগ করা যায় এই সংখ্যাটিকে, সেহেতু 16, 24, 30 ও 36 দিয়েও ভাগ করা যায় এবং সেটা নিঃশেষে বিভাজ্য। ঠিক আছে, এখন নিঃশেষে বিভাজ্য তো পাইলাম যে এটাই উত্তর হওয়ার কথা না, এটা উত্তর হবে না, কেননা আমাদের শেষে আরও একটা শর্ত দিয়ে দিয়েছিল প্রশ্নে। শর্তটা ছিল প্রত্যেকবার ভাগশেষ 10 হবে, প্রত্যেকবার ভাগশেষ 10 হইতে হবে। কিন্তু এখানে তো এই 99,360কে যদি আমরা এই সংখ্যাগুলো দিয়ে ভাগ করি তাহলে কিন্তু ভাগশেষ কত হবে, শূন্য হবে, যেহেতু নিঃশেষে বিভাজ্য সেহেতু কিন্তু শূন্য হওয়ার কথা, তাই না। শূন্য হলে তো চলবে না, ভাগশেষ 10 হইতে হবে। এখন যদি আমি এই 99,360কে যদি 10 অ্যাড করে দিই তাহলে 99,370 হবে, আর 99,370কে যদি আমরা উক্ত সংখ্যাগুলো দিয়ে ভাগ করি সেক্ষেত্রে আমরা দেখতে পাবো সব ক্ষেত্রেই 10 অবশিষ্ট থাকে। তো মোটামুটি এইটাই ছিল, অতএব আমাদের নির্ণয় বৃহত্তম সংখ্যাটি হচ্ছে 99,370। তো এই পর্ব এতটুকুই, পরবর্তী আরও 2টা অঙ্ক আছে এই অধ্যায়ের, এই অনুশীলনীর আমরা পরবর্তী 2টা অধ্যায় অঙ্ক আস্তে আস্তে দেখব। তো পরবর্তী 2টা অঙ্ক সলিউশন দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।